গাইবান্ধায় শুরু হয়েছে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম। পুলিশ কর্মকর্তার বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে চালাচ্ছেন সচেতনতামূলক প্রচার। সারা দেশের মতো নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম বাস্তবায়নে মাঠে নেমেছে জেলা পুলিশ। সকাল থেকে শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে ব্যানার টাঙিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন টিআই অ্যাডমিন শাহ আলম। এ সময় হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালক যারা তেল নিতে আসেন তাদেরকে সড়ক দুর্ঘটনা রোধে সতর্কতা ও সচেতন করা হয়। নো হেলমেট নো ফুয়েল কার্যক্রমের আরো খবর জানাতে গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়সার প্লাবন। প্লাবন, আপনার এলাকায় অনিবন্ধিত কত মোটরসাইকেল যাতায়াত করে সে বিষয়ে প্রশাসনের কি পদক্ষেপ রয়েছে? করা হয়েছে, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা গাইবান্ধা শহরের একদম প্রাণকেন্দ্র, অর্থাৎ শহরের প্রবেশদ্বার, এটি গাইবান্ধা আটোহমাস তেলের পাম্প। আমি যদি আপনাকে দেখাই যে প্লাবন আপনাকে ধন্যবাদ।